তো আমরা ওয়াল গেট দেখলাম, এবার আমরা কি দেখবো? এন্ড গেট দেখবো। কি গেট দেখবো? এন্ড গেট দেখবো। তো আমরা এন্ড গেট দেখবো, তো সহজ হবে। এখন আমরা এন্ড গেট দেখবো, তাহলে এন্ড গেটের চিত্রটা আমরা এন্ড গেট এন্ড গেট। তো বন্ধুরা এন্ড গেট, তাহলে আমরা এন্ড গেট এন্ড গেটের চিত্রটা আমরা জানি, চিত্রটা জানি। এটা হলো একটু একটু দেখো, ওয়াল গেটের চিত্রটা একটু বাঁক আছে চাঁদের মতো, আর এন্ড গেটের চিত্রটা হবে কি সোজা বিয়ের মতো। তাহলে আমরা কি করবো, এই চিত্রটা আমরা এখানে যদি দেই তাহলে কিসের মতো দেবো চিত্রটা? বিয়ের মতো, বিয়ের মতো। এই চিত্রটা হলো আমাদের এন্ড গেটের চিত্র। তো এন্ড গেটের আউটপুট কটা থাকবে? একটি থাকবে। আউটপুটটা কি হবে? যে আমরা এন্ড অপারেশন, আমরা এন্ড অপারেশনে দেখছি যে এন্ড অপারেশনে কি দেখছি, যে যুক্তি গুণনের কাজ করছে। তাহলে এন্ড অপারেশনে কাজ করবে অর্থাৎ যুক্তি গুণনের কাজ করবে, সেই গেটটাকে আমরা বলবো কি গেট? এন্ড গেট। তাহলে যুক্তি গুণনের কাজ করলে তাহলে গুণ এ বি, এ ইন্টু বি ইন্টু সি, তাহলে এটা হলো যুক্তি গুণনের কাজ করলো। তাও আমরা এখন এটা যদি সত্যক সারণী দেখি, তাহলে সত্যক সারণীতে আমরা যদি দেখি, আমরা জানি যে এক্স ইকুয়াল কি হবে, এক্স ইকুয়াল হবে এক্স ইকুয়াল এ বি সি। তাহলে এ বি সি আমরা জানি যে অর অপারেশনে আমরা শিখে আসছি যে সকল সকল ইনপুট যদি ওয়ান হয়, সকল ইনপুট যদি ওয়ান হয় আউটপুট ওয়ান হবে। হ্যাঁ, আউটপুট ওয়ান হবে, আমরা অর অপারেশনে দেখছি। তাহলে আমরা সরি অ্যান্ড অপারেশনে দেখছি। তাহলে আমরা এখানে দেখতেছি যে আমাদের এই অ্যান্ড অফ অ্যান্ড অ্যান্ড গেট কী করছে? অ্যান্ড অপারেশনে কাজ করতেছে। অ্যান্ড অপারেশনে কাজ করলে এখানেও ঠিক সেই কাজটি করবে যে সকল ইনপুট কী হলে ওয়ান হলে আউটপুট ওয়ান হবে, অন্যথায় কী হবে? জিরো হবে। অন্যথায় কী হবে? জিরো হবে। অন্যথায় কী হবে? জিরো হবে। তাহলে জিরো হলো। তাহলে আমরা দেখতেছি যে এখানে আমরা সত্যটা এইভাবে বলতে পারি যে যে কোনো একটি ইনপুট যদি কি হয় ওয়ান হয়, যে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে আমরা আউটপুটটা আমাদের কি হবে, যে কোনো একটি ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুটটা আমাদের জিরো হবে। যে জিরো আছে তো জিরো হচ্ছে, জিরো আছে তো জিরো আছে, জিরো আছে তো জিরো আছে, এই যে একটি জিরো আছে তো জিরো আছে, এই জিরো আছে, জিরো আছে, জিরো আছে, তাহলে সকল ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে। তো আমরা 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 সত্যক সারণীটাও দেখে ফেললাম, সত্যক সারণীও দেখে ফেললাম। তাহলে এখন আমরা কি করব, আমাদের সুইচিং সার্কিট দেখব, বর্তনীটা দেখব। তো বর্তনীটা আমাদের বর্তনী আগে আগের বর্তনীটা আমরা একটু এখানেই করে ফেলি। তাহলে দেখো যে আগের বর্তনীটা কি আমাদের সমান্তরাল ছিল, এখন আমাদের এই বর্তনীতে কি হবে যে একটি ওয়েতে লাইন। তাহলে দেখো যে যে আমরা এটা এ, এটা বি, এটা সি নিলাম। তাহলে এ এ জিরো, বি জিরো, সিও জিরো, আমাদের আমাদের সুইচগুলো কি আছে? অফ আছে। তাহলে আমাদের বাতিটাও কি আছে? বাতিটা জ্বলে নাই। তাহলে বাতিতে জ্বলে নেই। পরেরটাতে যদি আমরা দেখি এটা জিরো, এটা জিরো, তাহলে এটা অন আছে, তার বাতিটি জ্বলে নেই, জ্বলে নেই। আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে এই দিক দিয়ে তড়িৎ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বাতিটি জ্বলবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সকল ইনপুট যদি ওয়ান হয় তখনই আউটপুটটি ওয়ান হবে, অন্যথায় জিরো হবে। ক্লিয়ার? তো এখন আমরা আমরা দেখতেছি যে সকল ইনপুট যদি ওয়ান হয় তাহলে বাতিটি কি জ্বলছে, আর যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে বাতিটি জ্বলছে। অর্থাৎ তাহলে আমরা দেখতেছি যে আমাদের সত্যক সারণীও ঠিক আছে, আমাদের সুইচিং সার্কিটটাও ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমাদের 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 আমরা ডিজিটাল তরঙ্গ দেখব। তো ডিজিটাল তরঙ্গে শুধু আমাদের এখানে শুধু আগে আগেরগুলো তো আগের মতোই হবে। হ্যাঁ, শুধু আমাদের আউটপুটটার পরিবর্তন হবে, আমরা একটু দেখে নিই আউটপুটটা কি ধরনের পরিবর্তন হচ্ছে। তো বন্ধুরা আমরা জানি যে আমাদের আউটপুটটা কি আছে, সকল ইনপুট কি আছে, যে দেখা যাচ্ছে যে সকল ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হচ্ছে, অন্যথায় জিরো হচ্ছে। তাহলে আমরা এই 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 কলমটার দিকে যদি একটু তাকাই তাহলে কি হচ্ছে, জিরো 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 ওয়ান। তাহলে আমাদের কি হচ্ছে, দেখো যে আমরা এখান থেকে ওই ওই কাজটা আমরা করতে পারবো। জিরো আছে তো জিরো থাকলে কি হবে, জিরো হবে। এখানে জিরো আছে তো জিরো হবে, এই জিরো আছে তো জিরো হবে, এই যে জিরো আছে তো জিরো হবে, 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 এই যে জিরো নাই তো কি হবে, সকল ইনপুট ওয়ান হয়ে গেছে। তাহলে ইনপুট ওয়ান, এটা আমাদের কি হলো, সুইচিং সার্কিট। তাহলে আমরা এন্ড গেটও দেখলাম। তাহলে আমরা